কাছে এবং দূরে বসে যারা আমাকে দেখছেন অথবা শুনছেন, প্রত্যেককে শুভেচ্ছা। যারা সাবস্ক্রাইব করেছেন এবং করেননি, প্রত্যেককেই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং পাশে থাকুন। আপনারা যারা অনেকদিন যাবৎ আমার চ্যানেলে আছেন, তারা জানেন এই চ্যানেলের মুখ্য দুটি উদ্দেশ্য হচ্ছে, বিভিন্ন ভিডিওর যদি আমরা সামারাইজ করি বা সারমর্ম করি, যে হংকংয়ে চাকরির ব্যাপারে বিভিন্ন ইনফরমেশন, অথেন্টিক ইনফরমেশন, যে ইনফরমেশনগুলি আপনার কাজে লাগবে এবং যেগুলি আপনার জানা উচিত, কেউ আপনাকে বোকা বানাতে পারবে না, কেউ আপনার থেকে কোনো স্বার্থ সিদ্ধি করতে পারবে না, কারণ আপনি জানেন এই ইনফরমেশনগুলি আপনাকে আমি দেওয়ার চেষ্টা করি। সো দ্যাট ইউ নেভার রিগ্রেট অ্যান্ড নো বডি ক্যান টেল ইউ হোয়াট টু ডু হোয়াট নট টু ডু, বিকজ আমি আপনাকে বলছি যে দিস ইজ টু ডু, দিস ইজ নট টু ডু। সো এই অথেন্টিক ইনফরমেশনটা অবশ্যই আপনি এখানে পাচ্ছেন। আর দ্বিতীয়টা যেটা, সেটা হচ্ছে আপনারা জানেন যে আমাদের দেশের যে একটি তরুণ শ্রেণী রয়েছে, যারা আমাদের দেশের প্রাণ, আমাদের দেশের ভবিষ্যৎ, ভবিষ্যৎ চালিকা শক্তি, তারা যে চায়না এবং হংকং ভিত্তিক যে আমদানি রপ্তানির ব্যবসা করবেন বা করছেন, উদ্যোক্তা হয়েছেন, তাদের জন্য বিভিন্ন ইনফরমেশন বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন প্রোডাক্টের মাধ্যমেও আমি দেওয়ার চেষ্টা করেছি। আমার ভিডিওর মধ্যে আছে, আপনি চ্যানেলটা যদি আপনি নতুন হন আপনি দেখতে পারেন, আপনি যদি পুরনো হন আপনি অবশ্যই জানেন। সো এই দুটো কিন্তু আসলে আমার মূল উদ্দেশ্য ছিল এবং আমি করার চেষ্টা করেছি। কিন্তু আপনারা জানেন, হ্যাভিং সাইড দ্যাট, যে হংকংয়ে 2019 মে মাস থেকে, হ্যাঁ মে মাস থেকে 2020 শুরু পর্যন্ত একটি রাজনৈতিক অস্থিরতা চলেছিল এবং সেটার পরে উপর্যুপরিভাবে করোনা এসে ছোবল দিল সারা বিশ্বেই, সারা বিশ্বেই। প্রথমে তো আসলে হংকং চালাতে হলো, তারপরে সারা বিশ্বেই। তো এইসব কারণে কিন্তু বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য, মানুষের জীবন যাপন, এগুলি কিন্তু স্থবির হয়ে গেছে। কয়েকটি ইন্ডাস্ট্রি তো বসে গেছে, আপনারা জানেন, যেমন এভিয়েশন ইন্ডাস্ট্রির কথা যদি বলি আমরা, ট্যুরিজম ইন্ডাস্ট্রির কথা যদি, ট্যুরিজম সেক্টরের কথা যদি বলি আমরা, যদি কসমেটিক্স বা এই সমস্ত যে দোকান বা ব্যবসা ফ্যাক্টরির কথা বলি, এদের ব্যবসা বাণিজ্য কিন্তু সেভাবে চলেনি বা চলছে না। হংকংয়ে আমরা অনেক শোরুম বন্ধ দেখছি, বাট কিছু কিছু বিজনেস যেমন ফুড ইন্ডাস্ট্রি, তারা কিন্তু ভালো করেছে বা করছে। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছি, ইটস ফানি রাইট, আমার এখানে এই মাইকগুলি লড়ছে, এই রুমটা আমাকে ছেড়ে দিতে হচ্ছে এই কারণে যে এখানে কিছু হন্টেড ব্যাপার স্যাপার হয়। সো এইমাত্র এখন মাইকটা নড়লো আমার সামনে। এনিওয়ে, আমরা তাড়াতাড়ি ভিডিওটা শেষ করি অ্যান্ড দেন জাস্ট কাম ব্যাক টু দ্য পয়েন্ট। সো এই দুটি হচ্ছে আমাদের মূল যে উদ্দেশ্য এবং এটা আমরা করেছি, করব। তো বিজনেসের ক্ষেত্রে আমি কি করতে চাই বা করতে চাইবো, আমাদের কোম্পানির ক্ষেত্রে আমরা আপনার পক্ষে কাজ করতে চাই, বিভিন্ন ইনফরমেশন দিয়েছি, দেবো এবং দরকার হলে আমরা দেবো, আরও দেবো। কিন্তু যদি আপনি কোনো প্রোডাক্ট এখান থেকে কিনতে চান, আপনি নিজেই কিনুন, আপনি নিজেই পেমেন্ট করুন, দরকার এভরিথিং করুন, কিন্তু আমরা ইন্সপেকশনের কাজটি আপনার জন্য করে দিতে পারবো। লাইক আপনাকে এখানে আসতে হচ্ছে না, কিন্তু আপনি কিন্তু অথেন্টিকভাবে জিনিসটি পাচ্ছেন, যে কেউ আপনাকে ঠকাতে পারছে না, কেউ আপনার থেকে কোনো ফায়দা লুটতে পারছে না। যদি কোনো প্রোডাক্টে মানসম্মত না হয় বা কোনো সমস্যা হয়, দেন আমরা ডাইরেক্টলি আপনার পক্ষ থেকে এখান থেকে রিজেক্ট করে দিতে পারি, নো ইটস নট ডান, প্রোডাক্টটি যাবে না, আপনি আপনার ক্লায়েন্ট হারাবেন না, আপনি অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন হবেন না, এতটুকু আমরা অবশ্যই আপনার জন্য করতে পারি। আর হংকং আসার ব্যাপারে যে ব্যাপারটা বলছি, এর আগে আপনারা জানেন আমি কোনো স্পন্সরের সাথে কোনো আপনাদের জন্য যোগাযোগ করতে পারিনি, এটা আমার পক্ষে সম্ভবও ছিল না, কারণ স্পন্সর একজন এমপ্লয়ার, চাকরিদাতা, সে আপনারা আমার কথায় তো চলবে না, তাই না কি? সো যেটা আমাদের মানে কবজার মধ্যে নেই সেটা নিয়ে তো কথা বলার তো কিছু নেই, তাই না কি? বাট আপনারা জানেন, যারা আমার পুরনো ভিডিওর সাথে পরিচিত, 2019 আমি চেইন অফ রেস্টুরেন্ট হংকংয়ে খোলার, বাঙালি স্টাইলের ঘরানার খাবার সাথে একটু মিক্সড টাইপের, কারণ সারা পৃথিবীর লোক তো এখানে খায়, তাই না, সারা পৃথিবীর লোক হংকংয়ে পাওয়া যায়। তো সে ধরনের রেস্টুরেন্ট, চেইন অফ রেস্টুরেন্ট খোলার আমি একটা প্ল্যান করেছিলাম, বাট আনফর্চুনেটলি আমরা সেটা করতে পারিনি। কেন করতে পারিনি একটু আগে আমরা বললাম বা আমরা আলোচনা করলাম। তো সেটা আবার যেহেতু এখন সময় আবার আস্তে আস্তে ঘুরে আসছে, ইনশাল্লাহ আমরা আবার নতুন একটি জীবন শুরু করতে যাব, এই করোনা থেকে আমরা নাজাত পেয়েছি এবং আরও পাবো, করোনা আমাদেরকে আর সেভাবে নাজেহাল করতে পারবে না ইনশাল্লাহ। সো আমরা এটা চালিয়ে যাব। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমরা কিছু মানুষের কর্ম, সবাই না, সবার জন্য না, সবাই অত চাকরি করতে চাইবেনও না, কেউ হয়তো স্বাধীনভাবে ব্যবসা করতে চাইবেন, কিন্তু যারা চাকরি করতে চাইবেন, হংকংয়ে আসতে চাইবেন, তাদের কিছু মানুষের জন্য হয়তো কিছু কর্মসংস্থান আমরা এখানে সৃষ্টি করতে পারবো, এতটুকু কিন্তু ইনশাল্লাহ পারবো। সো এই দুটি কাজ আমরা করতে চাই বা করবো। অ্যাট দ্য সেম টাইম আরেকটি জিনিস, যেটা আসলে ভিডিও এখন শেষ হয়ে যাচ্ছে কিন্তু তার আগে বলে যাচ্ছি, যে আপনি যে জায়গাটাতে ব্যবসা করবেন এবং যে জায়গাটাতে আপনি চাকরি করতে আসতে চান বা করবেন, তো সেই জায়গাটা সম্পর্কে যদি আপনি আগেভাগে একটু ভালো ইনফরমেশন জেনে রাখেন, তাহলে এটা আপনার জন্য ভালো।
ওকে, আপনি মানে আগে থাকতে একটা ইনফরমেশন ছিল, কেউ আপনাকে এটা উঠি বোঝাতে পারবে না যে এটা এইভাবে হয় এটা ওইভাবে হয়, কারণ আমি আপনাকে এটি দেখাবো। এটাও আমার নেক্সট ভিডিওগুলিতে আমি ছোট্ট ছোট্ট, ধরুন 1-2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, এরকম মানে 5 মিনিটের উপরে যাবে না ভিডিওগুলি, আমি ছোট ছোট করে আপনাদের দেখার চেষ্টা করবো সরজমিনে কীভাবে, হাউ লাইফ ওয়ার্কস ইন হিয়ার, জীবন কীভাবে চলে, জীবন যেখানে যেমন, একটা প্রোগ্রাম দেখেছিলাম সো অনেকটা সেরকমই, আরেকটা প্রোগ্রাম দেখেছিলাম পথের পাঁচালী না এরকম একটা কি জানো। সো বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের জীবনযাপন, এগুলি যদি আপনি দেখেন বিভিন্ন জায়গায় এবং সেখানের ব্যাপারে কিছু ইনফরমেশন যদি আপনাকে দেওয়ার চেষ্টা করি, তাহলে আশা করি যে অল্প সময় আপনি একটি সম্যক ধারণা পেয়ে যাবেন এই দেশটা কেমন, এখানে কীভাবে চলতে হয়, হাউ টু ডু বিজনেস ইন হিয়ার, হাউ টু ডু জব ইন হিয়ার, অ্যাকচুয়ালি জিনিসগুলি সম্পর্কে আসার আগে একটা সম্যক আইডিয়া আপনার হয়ে যাবে, এবং এই জিনিসটি আমি করার ইচ্ছা ব্যক্ত করি। ইনশাআল্লাহ তাল্লাহ আল্লাহ পাক আমাদের এই ইচ্ছা সফল করুন এবং আপনাকে, আমাকে, আমাদের সকলকে তার হেফজ আমানে রাখুন। এবং আশা করি বাংলাদেশের ছেলেরা অবশ্যই দে হ্যাভ গট অলরেডি প্লেন্টি, শুধু একটু একটু ইনফরমেশন দিয়ে যদি তাদের মানে দিশাটা বদলে দেওয়া যায় না, তাহলে দে ক্যান রান ফর দেমসেলফ, কাউকে কিছু বলে দিতে হবে না। অ্যান্ড আই হ্যাভ দ্যাট বিলিভ ইনশাআল্লাহ তালা। আর যাওয়ার আগে একটি কথা বলে যাচ্ছি যে একটি ছোট্ট ক্লিপস দেখেছি, সেখানে আমাদের দুই মহারথী সৈয়দ শামসুল হক এবং আমাদের সদ্য প্রয়াত শ্রদ্ধেয় আব্দুল গাফার চৌধুরী, তারা ইন্টারভিউ নিয়েছেন এবং শেষে একজন আরেকজন প্রশ্ন করেছেন। যখন শামসুল হককে প্রশ্ন করা হলো, আব্দুল গাফার চৌধুরী প্রশ্ন করলেন মৃত্যুর পরে কীভাবে মানুষের স্মরণে থাকতে চান, তো তিনি বললেন আমি বাঙালি, বাঙালি হয়ে মানুষের বা বাঙালির হৃদয়ে মৃত্যুর পরেও বেঁচে থাকতে চাই। আর আব্দুল গাফার চৌধুরী বলেছিলেন মোদ্দা কথা যে আমি মানুষ হিসাবে মানুষের মনে বেঁচে থাকতে চাই। সো আমরা যেন বাঙালি এবং মানুষ দুটোই হতে পারি ইনশাআল্লাহ তালা। খোদা হাফেজ।